নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে ঝাল ঝাল পুলি পিঠা। আশা করি এই পিঠার রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো পিঠা বানাবার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুটা আমি রান্না করে নেব, তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুই টুকরা দারচিনি, দুটো সাদা এলাচ আর এক চামচ গোটা জিরা। এবারে এই ফোড়নগুলো তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিতে হবে কিছু কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা এই তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সেই আলু। আলুগুলো দিয়ে দেবার পর খুব ভালো করে এই ফোড়নের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দুই চামচ হলুদের গুঁড়ো, তিন চামচ লঙ্কার গুঁড়ো, দুই চামচ ধনিয়ার গুঁড়ো, সবশেষে দিচ্ছি দুই চামচ জিরার গুঁড়ো। এবারে এই মশলার সঙ্গে খুব ভালো করে এই আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর বন্ধুরা, রান্না করার সময় কিন্তু অবশ্যই সাবধানে রান্না করবেন, তার কারণ আপনাদের বলতে বলতেই দেখুন আমার এখানে হাতে ছ্যাঁকা লেগে গেছে। দেখুন আলুগুলো কিন্তু আমি 7-8 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। জলটা দিয়ে দেবার পর এই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে এই তরকারিটা আমি আগে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তরকারিটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে কি হবে, আলুর যে একটা ঝরঝরে ভাব থাকে সেই ভাবটা থাকবে না, একটু মাখো মাখো হবে আলুটা, খেতেও ভালো লাগবে, আবার আপনারা যখন পিঠার মধ্যে পুরটা ভরবেন তখনও কিন্তু ভালো হবে। এখন এই চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে এই তরকারিটা আমি আরও 3-4 মিনিট রান্না করে নেব। দেখুন এই তরকারিটা কিন্তু আমি আরও 3-4 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি, তরকারিটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এই গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে এই তরকারিটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর বন্ধুরা, এই যে আমি তরকারিটা এখন রান্না করছি, এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। দেখুন গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে আলুর পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা চালের গুঁড়োর ডো বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটা কড়াইতে 2 বাটি জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে এই নুন আর জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। প্রায় 4-5 মিনিট কিন্তু এই জলটা গরম করতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই জলটা আমি 5 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। যেহেতু আমি এই বাটিরই 2 বাটি জল দিয়েছি, তার জন্য 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জলের সঙ্গে এই গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে 2-3 মিনিট এই অবস্থায় রেখে দেব। 3 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ডোটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমি আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই ডোটা কিন্তু হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন এই চালের গুঁড়ো যেন কাঁচা না থাকে। আমি আবার ঢাকা দিয়ে এই ডোটা 5-7 মিনিট রেখে দেব। এতে করে ডোটা একটু আরও ভালো করে সেদ্ধ হবে আর একটু ঠান্ডাও হবে। 7 মিনিট পর আমি ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই ময়দার ডোটা আমি অন্য একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। এবারে এই ডোটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যদি দেখেন হাতে একটু একটু লেগে যাচ্ছে, তখন এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু হাতে আর লাগবে না। দেখুন এই ডোটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডো নিয়ে নেব। আর এই যে বাকি অর্ধেকটা ডো এরকম একটা প্লাস্টিকের ক্যারি প্যাকেটে আমি রেখে দিচ্ছি। এতে করে
এই ডোয়ের উপরে শুকিয়ে যাবে না। এখন আমি এখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি, তারপর এটা হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু গোল করে নিয়েছি। এখন এর উপরে একটুখানি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু একটা বাটির মতো আমি তৈরি করে নিয়েছি। এখন যে আলুর পুরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেই পুর এই বাটির মধ্যে দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। একটু ভালো করে চেপে চেপে বন্ধ করবেন যাতে ভাজার সময় এই মুখটা খুলে না আসে। দেখুন মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবারে দুই দিকটা ধরে ঠিক এরকম করে একটু ভাঁজ করে দিতে হবে। ভাঁজ করে দিলে পিঠাগুলো দেখতে ভালো লাগবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আর একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে। দেখুন একসঙ্গে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন এই পিঠাগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে যদি পিঠাগুলো ভাজা যায় তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে বেশ ভালো লাগে। আসলে কথাই আছে, যা দেখতে সুন্দর হয় তা নাকি খেতেও ভালো হয়। তার জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর একবারে কিন্তু খুব একটা বেশি পিঠাও দেওয়া যাবে না। কিছুক্ষণ পর যখন দেখবেন পিঠাগুলোর একদিকটা হয়ে গেছে, তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই পিঠাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দেখুন সবগুলো পিঠা কিন্তু আমি উল্টে দিলাম, আর এরকম করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, সবগুলো পিঠাই কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো খেতে এত ভালো লাগে, সবাই কিন্তু পছন্দ করবে। একটা পিঠা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন যারা মিষ্টি পছন্দ না করেন তারা কিন্তু অবশ্যই একদিন হলেও এই পিঠা বানিয়ে খেতে পারেন। আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আমার আজকের এই ঝাল পিঠার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।